অলরাউন্ডার রিয়ান পরাগ। শ্রীলঙ্কাত বোলিং এরে উজলিল রিয়ান পরাগ। শ্রীলঙ্কা ভ্রমণরত টিম ইন্ডিয়ার প্রথমখন খেলতে বোলিং এরে চমক দেখালে অসম সন্তান রিয়ান পরাগে। রিয়ান পরাগে দুর্দান্ত বোলিং এরে এক ওভার দুটা বল করিয়েই পাঁচ রান দি দখল করিলে তিনিটাকৈ উইকেট। ষষ্ঠ স্থানত ব্যাটিং করে ছয় বলত সাত রান সংগ্রহে পেসার পাঠি রানার বলত এল বি ডব্লিউ হয়ে প্যাভিলিয়নমুখী হয় রিয়ান। ব্যাটত অধিক রান নাপালেও অলরাউন্ড প্রদর্শনের যেন উদ্ভুক হয়ে আছিল রিয়ান। সুযোগের অপেক্ষা থাকা রিয়ানে লক্ষ্য হিসাবে বাছি লৈছিল বোলিং। অধিনায়ক সূর্য কুমার যাদবে দিয়া সুযোগের সদ ব্যবহার করে মাত্র আটটা বলতে পাঁচ রান খরচ করে কামিন্দু মেন্ডেস, মহেশ থেকসানা আর দিলশান মধুশঙ্কর উইকেট দখল করে রিয়ানে। ফিল্ডিংতো এটা ক্যাচ ধরে রিয়ানে। পুত্রর বোলিংত সন্তুষ্টি প্রকাশ করে ক্রিকেটার পিতৃ পরাগ দাসে। যেতিয়া রাইট ব্যাটসম্যান কিটা আউট হল, লেফটি যেটা বোথ সাইড যেটা আহিলে, মই তেতিয়া এক্সপেক্ট এটা করে আছিলো কারণ রিয়ান আনিব বলে পেলে, কিন্তু সেইখিনি সময় নানিলে। সেইটো এইটো থট প্রসেস এটা, সূর্য কুমার ক্যাপ্টেনের সেইটো ডিসিশন এটা, আর সেইটো সাকসেস হয়েছে যেটা কবলগিয়া একো নাথাকে। তারপর যেটা আকো সিচুয়েশনটো অলপ ট্রান্স হল, তারপর আনিলে তাক করে পেলে সেই যেখানে করব চেষ্টা করেছে, এতিয়ালৈকে তো ভালো লাগি আছে। 2 আগস্টৰ পৰা শ্রীলঙ্কাৰ বিৰুদ্ধে আৰম্ভ হ'বলগীয়া এদিনীয়া আন্তঃৰাষ্ট্ৰীয় শৃংখলাক লৈ আশাবাদী পিতৃ পৰাগ দাস। পিতৃ মতে শ্রীলঙ্কাৰ বিৰুদ্ধে ৰিয়ানে এদিনীয়াটো সফল অভিষেক ঘটাব। অনেষ্টলি যদি কম, ওডিয়াত মই বেছি আশা করে আছো, ওডিয়াত ডেবি হব যেন লাগি আছে মোক। মানে সেই যে ওডিয়াই যেখানে ডমেস্টিকত যেখানে করে গোল, আজি লাস্ট 2 ইয়ার্স এই যেখানে ডমেস্টিকত করে গেছে ওডিয়াত, তারেই সেই রিওয়ার্ড পাইছে। একে সময়তে রিয়ানে প্রতিটো সুযোগকে সদ ব্যবহার করব লাগিব বলেও কলে পরাগ দাসে। মই ভাবো যে কামিং ওয়ান ডে সিরিজত হয়তো অপরচুনিটি আহিব, আর এটা এটা সেই কেনেকে অ্যাভেল করে সেটা সব। বিগত সময়ত অনেক সমালোচনার সম্মুখীন হয়ে অহা রিয়ান পরাগে বোলিংয়ে প্রত্যুত্তর দিছে বলে মন্তব্য করে বহু ক্রিকেট প্রেমীয়ে। অবশ্যে সমালোচকর মন্তব্যক বিশেষ গুরুত্ব নিদিয়ে পরাগ দাসে। কারণ এটা বস্তু কি হয়, সমালোচকবিলাক থাকিব ন, আৰু যিবিলাকে সমালোচনা করে তেওঁলোকক মই আগতেও কৈছোঁ মই ধন্যবাদে দিওঁ। কাৰণটো কিয়, তেওঁলোকৰ কি হয়, যোনে সমালোচনা করে তেওঁলোকৰ রিয়ানৰ প্ৰতি এক্সপেক্টেশ্যনটো বেছি থাকে, হাই থাকে। মানে রিয়ানে পারফর্ম করাটা বিচাৰে বা ভাল কিবা এটা করাটা বিচাৰে, যেতিয়া কৰিব নোৱাৰে সেইটো নেগেটিভত গুচি যায়। রিয়ানৰ প্ৰদৰ্শনকলৈ সন্তুষ্ট প্ৰশিক্ষক গৌতম গম্ভীৰ আৰু অধিনায়ক সূৰ্য কুমাৰ যাদৱ। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।